অধিবেশনের সময় আমরা উঠে দাঁড়িয়ে জাতীয় সংগীতকে সম্মান প্রদর্শন করব। Yeah.
Thank you.
Thank you.
সাধু দেখাবে কিনা, অডিয়েন্স কি বলে? আরো সাধু দেখতে চাই, তাই না? সবাই বলে হাতে দাঁড়িয়ে হ্যাঁ, আরো সাধু দেখছি আমরা, ঠিক আছে? বিন্দু এবং আমাদের ছোট্ট সুনামণি রয়েছেন, আমি সুদূর চট্টগ্রাম থেকে আমাদের বাংলাদেশ রাজধানী এসে উপস্থিত হয়েছি। আমি আমাদের এই রাজধানীতে অনেক অলিতে গলিতে অনেক জায়গায় আমি কিন্তু এভাবে ম্যাজিক পরিবেশন করেছি। জানি না আপনাদের কেমন লেগেছে। একটি শিল্পীর সবচেয়ে বড় পাওনা দর্শকের কি
এই জন্যই বলেছি আমি আমরা শুভেচ্ছা জানাবো জোরে তালি জোরে জোরে আমি কিন্তু এখানে পূর্বে আসার আগে দুজন মানুষের একটি হচ্ছে ছোট্ট খোকা সেই তোমাদের জানা চেনা আরেকজন তোমাদের উপরে থাকে সে হচ্ছে কে জানো জানো না আমি বলছি সে ছোট্ট সোনামণি তোমাদের সাথী সে হচ্ছে প্রসঞ্জিৎ বড়ুয়া কুইন্স তার এই আহ্বানে আমি তোমাদের মাঝে ম্যাজিক দেখানোর সুযোগ পেয়েছি এবং যার অনুপ্রেরণা যার সাহসিকতা যার আন্তরিকতা যার ভালোবাসায় আমি শুধু চট্টগ্রাম থেকে আমি একজন কর্মরত বাংলাদেশ নৌবাহিনীতে ওয়েস্টার্ন ক্রুজে ম্যাজিশিয়ান হিসাবে নিয়োজিত আমাদের বাংলাদেশে সবচেয়ে বড় জাদুঘরের নাম কি জানো সবাইকে বলতে হবে জুয়েলাইজ আমি কিন্তু শুনতে পাচ্ছি না সবাইকে বলতে হবে জুয়েলাইজ আমি মনে করেছি আমার নামটা বলা হবে আসলে দুর্ভাগ্য হলো সত্য আমাদের সবার বড় যিনি আমাদের দেশের অহংকার দেশের জন্য মানমর্যাদা রেখেছে সম্মান বইয়ে এনেছে সে হচ্ছে যে বিশ্বনন্দিত জাদু শিল্পী জুয়েলাইজ জুয়েলাইজের জন্য কর্মী হয়ে যাবে জুয়েলাইজ কিন্তু যিনি উপরে বলেছি তোমাদেরকে স্নেহ আদর শাসন দিয়ে এই স্কুল প্রতিষ্ঠিত করেছেন আমি যার ডক্টর মোহাম্মদ ইদ্রিস আলী প্রধান শিক্ষক ওনার জন্য কি হবে আমার হাতে একটি খালি বাটি রয়েছে তাই না আমরা সবাই মিলে আজকে মোহাম্মদ ইদ্রিস আলী প্রধান শিক্ষকের এই খালি বাটি পূরণ করে দেবো সবাই হাত তুলো তো এই তো আমি যখন এক দুই তিন বলবো সবাই একসাথে ছুড়ে দেবে আমার এই খালি বাটির দিকে ঠিক আছে এক সবাই কিন্তু হাত তোলা এক বললে হাতের মুঠি হয়ে যাবে আমি এইটা রিয়েকশন দিচ্ছি দুই হলে শক্ত করে ধরবো দ্বিতীয় বলার সাথে সাথে এই খালি বাটির দিকে ছুড়ে দেবো ঠিক আছে তাহলে প্রস্তুত সবাই খালি হাত প্রথম খালি হাত সবাই খালি হাত সবাই খালি হাত নাম্বার ওয়ান নাম্বার টু আমি চট্টগ্রাম থেকে ঢাকা আসছিলাম ও দাঁড়ান আমার একটু এদিকে একটু ছুটি দিচ্ছি আমি মনে করেছি তোমাদের যে ইস্তি যে হাতের পাঞ্জা তোমরা শক্ত করে ধরেছ আমি চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছি বলার সাথে সাথে তোমরা ছুঁড়ে মারবে কিন্তু আসলে তোমরা গুণে তোমাদের যে ভেদার বিকাশ আমাকে বুঝিয়ে দিয়েছ ঠিক আছে তার এবার ফাইনাল হয়ে যাবে কোনো ছাত্রছাত্রী হবে না সবাই মিলে একসাথে এক দুই তিন প্রধান শিক্ষকের স্কুল এভাবে গড়ে উঠবে তোমাদের নিয়মিত স্কুলে উপস্থিতি এবং নিয়মিত পাঠদান এবং তোমাদের নৈতিকতা তোমাদের ভদ্রতা তোমাদের যে অধ্যবসায় আছে অধ্যবসায়কে তোমরা প্রতিদিন প্রতিনিয়ত তোমাদের লালন পালন করতে হবে সেই এরকম তোমরা একদিন এভাবে হয়ে যাবে হাততালি হাততালি এভাবে পূর্ণ হোক এই প্রত্যাশায় আমি ওয়েস্টার্ন গ্রুপ বাংলাদেশ ডোমানের পক্ষ থেকে এবং তোমাদের কচি কাছায় যারা রয়েছ এবং প্রসঞ্জিৎ বড়ুয়া প্রিন্স এবং এই স্কুলের প্রধান শিক্ষক উনার হয়ে তোমাদেরকে অভিনন্দন 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 শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিলাম অন্য সময় অন্য কালে হবে আমি জাদুকর সুবাক বড়ুয়া
আজকের মতো এখানে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ। ধন্যবাদ 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 কর্পোরেটর ম্যাজিস্ট্রেট সুবক বড়ুয়া, অশেষ ধন্যবাদ, প্রাণ ধরা ধন্যবাদ। আপনি আমাদের শিশুদের, শিক্ষার্থীদের, অভিভাবকদের, অতিথিদের অনেক মনোরঞ্জন করালেন এবং আপনার জাদু দেখে আমরা সবাই বিমোহিত।